مأواكم النار هي مولاكم وبئس المصير. মর্মস্পর্শী সুমধুর এই তেলোয়াতের সুরে হৃদয়টা শীতল হবে এক নিমিষেই। এ যেন মনের গহীন থেকে সব আবেগ নিংড়ে দিয়ে প্রত্যেকটা আয়াতের তেলোয়াত। মোহনীয় এমন আবেগময় হৃদয়স্পর্শী তেলোয়াতে মুগ্ধ করেছেন দৃষ্টিহীন 11 বছরের এই বালক নাজমুস সাকিব। সুরের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছে দেশব্যাপী। সম্প্রতি তেলোয়াত প্রতিযোগিতায় হয়েছেন দেশ সেরাও। তবে দুই চোখ না থাকলেও পবিত্র কোরআন পড়তে নিতে হচ্ছে না কারোরই সহায়তা, নিজেই পড়ছেন ব্রেল পদ্ধতিতে। আমি ব্রেল পদ্ধতিতে পড়ি, অর্থাৎ আমি যে তেলাওয়াত করেছি, ধরে ধরে যে তেলাওয়াত করেছি, সেই পদ্ধতিতে আমি পড়ালেখা করেছি। সাকিবের মতোই তেলাওয়াতের মূর্ছনা ছড়াচ্ছেন দৃষ্টিহীন মাহিম সহ আরো অনেক শিক্ষার্থী। الرحمن علم القرآن ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. চোখ না থাকাটা কোনো বাধাই হতে পারেনি এই শিক্ষার্থীদের। কারো সহায়তা ছাড়া নিজেরাই পড়ছেন ব্রেল পদ্ধতিতে। তাদের মতো অর্ধশতাধিক দৃষ্টিহীন শিক্ষার্থীর ভরসা এখন রাজধানীর যাত্রাবাড়ি কোনাপাড়ার আদর্শবাগের দারুল উলুম নুরানি মাদ্রাসা। যারা দৃষ্টিহীন তাদেরকে সমাজের বোঝা মনে করে, কিন্তু তারা সমাজের বোঝা নয়। তারা যদি একজন হাফেজ হইতে পারে, তারা এই দেশের গর্ব, তারা মুসলমানদের গর্ব। তা আমাদের একটু পরিবারের সমস্যা, আমরা দুই ভাই দৃষ্টিহীন আর কি। সারা দেশের দৃষ্টিহীন শিক্ষার্থীদের কষ্টের কথা ভেবেই 2016 সালে অন্ধদের এতিমখানা প্রতিষ্ঠা করেন হাফেজ আবুল কালাম আজাদ। শুরু থেকে ব্রেল পদ্ধতিতেই শিক্ষা দেয়া হয় এখানে। আমার ছাত্র জীবনী, তখন আমাদের সাথে কিছু অন্ধ ভাইয়েরা পড়ালেখা করতো, তাদের অনেক কষ্ট হইতো। তারা একজনের কাছে সবক জিজ্ঞাসা করতে যেত যে ভাই আমাকে একটু সবকটা বলে দাও, অথবা ওস্তাদের কাছে যেত। তখন কাছ থেকে দেখতাম যে তাদের খুবই কষ্ট হয়, তারা অনেক সময় মন খারাপ করে, তাদেরকে কেউ বলে দেয় না। তো তখন থেকেই আমার মাথার মধ্যে এটা ছিল যে আমার আল্লাপাক যদি আমাদেরকে কখনো সুযোগ করে দেয় বা কখনো এই সুযোগ আসে যে আমি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কিছু করতে পারি, এই এরপর থেকেই মানে ওই বুঝ থেকে যখন লেখাপড়া শেষ করি, তখনই আলহামদুলিল্লাহ আমি এই দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা প্রতিষ্ঠিত করি। কোরআনের পাশাপাশি বাংলা, ইংরেজি এবং গণিতের মতো বিষয়েও ধারণা দেয়া হয় তাদের। ব্রেলে ধারণা পেতে একজন শিক্ষার্থীর সময় লাগে 8 থেকে 9 মাসের মতো। এরপর কারো সহায়তা ছাড়াই পড়তে শুরু করে শিক্ষার্থীরা। এটা হচ্ছে আমাদের অঙ্কের বোর্ড, এটা আমরা অঙ্ক করি, টাইপ বোর্ড বলে আর কি। তো এটা এইভাবে এই গতি দিয়ে 1, 2, 3, 4 সম্পূর্ণ সব কিছু লেখা যায়, যোগ বিয়োগ সব কিছু এরকম সিস্টেম আছে। আগে তো অনেক কষ্ট ছিল, আমি নিজেও অনেক কষ্ট করে পড়ছি। একটা মানে চক্ষুষ্মান বাচ্চাদের মানে ছাত্র যারা ছিল তাদের কাছ থেকে শুনে নিতে হতো, ভাই একটু আমাকে বলে দাও এই পিসটা, এই আয়াতটা একটু বলে দাও, বলে দিতে চাইতো না, অনেক কষ্ট হতো। তা আলহামদুলিল্লাহ ব্রেল পদ্ধতিতে কোরআন শরীফটা এসে আমাদের মানে অন্ধদের জন্য যে কত উপকার হয়েছে, এটা আসলে আমরা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মানুষের সহায়তায় চলা এই মাদ্রাসায় থাকা খাওয়া সহ পড়াশোনার কোনো খরচই শিক্ষার্থীদের বহন করতে হয় না। বিনা খরচে প্রতিষ্ঠানটি দৃষ্টিহীনদের আশার আলো দেখালেও মাঝে মাঝেই পড়তে হয় অর্থকষ্টে। এই মাদ্রাসায় তো আমি অনেক মানে আমরা সব অন্ধ ভাইরা তো ফ্রি খাই, আমরা তো মানে টাকা পয়সা কিছু দিই না। তো এখন ধরেন টাকা পয়সা কিছু দেই না, অনেক সময় দেখেন একটু মানে আর্থিক সমস্যা হয়, যেমন এই খানায় কষ্ট হয়। অনেক সময় এমনও দিন গেছে আমরা মুড়ি খেয়ে আমরা পড়ালেখা করেছি। তো এরকম আর কি অনেক কষ্ট হয়, আমাদের থাকাও কষ্ট হয়, যে এই ভাড়ার জায়গায় অনেক কষ্ট হয়, ছোট জায়গা, চিপা চিপের মধ্যে ঘুমাইতে হয়। তারপরও শত কষ্ট মেনে নিয়ে নিজেদের এগিয়ে নিচ্ছেন তারা, জয় করছেন চোখ না থাকার বাধাকে। الذين آمنوا أن تخشع
تخشع قلوبهم لذكر الله. সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা. لا نزل من الحق ولا يكونوا